نيلا كسيري غاي تدتي انجي غانسي نيلا كسيري غاي تدتي انجي غانسي كسيري مدن جاري رجا داري غويري نيلا كسيري غاي تدتي انجي غانسي كسيري مدن جاري رجا داري غويري نيلا كسيري غاي تدتي انجي غانسي دیکھے جا اوئی جا بگنیر پائشے دلے تلے دلے دلے مٹی مٹی غائشے نیلا کسیر گائے چدتی انجی غائشے نیلا کسیر گائے چدتی انجی غائشے کسیر مدن جارے رجا داری گھوئرے نیلا کسیر گائے چدتی انجی غائشے کسیر گائے چدتی انجی غائے سے نیلا کسیر گائے چدتی انجی غائے سے کسیر مدن جائرے رجا تری گوئرے نیلا کسیر گائے چدتی انجی غائے سے রমজানে পূর্ণ রোজা রাখবেন একটি রোজা আপনি বন্ধ দেবেন না একটি রোজা ছাড়বেন না ভাই আবার আপনি 100 টাকা দান করবেন সেটা হয়তো লোক দেখানো হয়ে যেতে পারে আপনি ইমামতি করবেন ওটা হয়তো লোক দেখানো হতে পারে আমি মুজাফফর বক্তব্য রাখি ওটা হয়তো লোক দেখানো হয়ে যেতে পারে হজ করতে যাবেন ওটা হয়তো লোক দেখানো হয়ে যেতে পারে যা কিছু করবেন সব লোক দেখানো হতে পারে কিন্তু রোজা কোনদিন লোক দেখানো হয় না রোজাটা একমাত্র আল্লাহর খুশির কারণে হয়ে যায় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আই মুজাফফর মিলাদ করছি এটা হয়তো লোকের খুশির জন্য হতে পারে লোক দেখানো হতে পারে কিন্তু রোজা কোনদিন লোক দেখানো হয় ভাই হয় না উপোস থাকতে হয় ভাই আমার রোজা ধরে এত কদর রোজা ধরে এত কদর আপনি গাড়ি উঠবেন আমার হিন্দু ভাইরা যদি বিড়ি খায় হিন্দু ভাইরা পর্যন্ত জিজ্ঞাসা করে ও কাকা আপনি কি রোজায় রয়েছেন যদি আপনি বলেন আমি রোজায় রয়েছি বলুন বলুন বিড়ি খাবে না সঙ্গে সঙ্গে নেবাবে কি সরে যাবে না না বিড়ি খাবো না আচ্ছা ওদের কেরা বলে দিয়েছে মোদি বাবু বলে দিয়েছে নাকি যে ওরা রোজা করলি তোরা যেন বিড়ি খাস নি হ্যাঁ বলে দিয়েছে না আহা ওরা রোজাদারকে সম্মান করছে কেমনে কি শিখালো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আর মানুষ রোজা থাকতে চায় না ও সোনার ভাই আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজার সময় যদি তোমাকে কেউ তোমাকে মারতে আসে তোমাকে যদি আঘাত করতে আসে তোমাকে যদি কেউ মারার জন্য এগিয়ে আসে তুমি তার সামনে শুধু এতটুকু একবার বলো ও ভাই আমি কিন্তু রোজাদার একবার তুমি বলো আমি রোজাদার এই কথাটা তোমার জবান থেকে যেন তুমি বার করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তোমাকে কেউ আঘাত করতে আসে মারতে আসে তুমি একবার জবান থেকে বললে আমি রোজাদার ও শুনের ভাইরা সত্য করে বলুন কেউ যদি কাউকে মারতে যায় সে যদি বলে আমি রোজায় রয়েছি তার লাঠিটা পড়বে না সঙ্গে সঙ্গে গোটাবে না 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 আমি রোজাদারকে মারতে পারি না পারি না আল্লাহর নবী বলেছে তুমি সঙ্গে সঙ্গে বলো আমি রোজাদার ও ভাই আমার রোজাদারি এত বরকত আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে রোজা রেখেছো তুমি রোজা রেখেছো তুমি রোজা আমার জন্য রেখেছো তোমার পুরস্কার দুনিয়ার কোন নেতা নেত্রী দিয়ে আমি পুরস্কৃত করব না করব না আমি কোন নবী দ্বারা তোমাকে আমি পুরস্কৃত করব না তুমি আমার জন্য রোজা রেখেছো আমি আল্লাহ আমার কুদরতি খাতে তোমাকে আমি পুরস্কৃত করব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ও ভাই আমার জন্য আপনাদের কাছে বলি রোজাদারের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন
মলেন অরে আমারে বল্লারে তুমি আমার জন্য রোজা রেখেছো তুমি আমাকে খুশি করার জন্য রোজা রেখেছো তোমার গালের ভিতরে যে গন্ধটা হয়েছে ওই গন্ধটা দুনিয়ার মানুষের কাছে গন্ধ হলো কি হবে তোমার গালের মুখের গন্ধটা আমি আল্লাহ পাক আমার কাছে মিরগো নবীর মতো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সবথেকে খুশবুদায় কোন মিরগো নবী ওই আমার কাছে রোজাদারের মুখের গন্ধটা বলছেন রোজাদারের মুখের গন্ধটা আমার কাছে মিরগো নবীর মতো ও সোনার ভাইরা যুবক ভাইরা আমার নামাজে চলে যাবেন তারাবী নামাজে চলে যাবেন বেশি বেশি করে কোরআন শরীফ শুনবেন সারাটা রাত ধরে তারাবী নামাজ যতক্ষণ পর্যন্ত হবে আপনি পিছনে কোরআন শরীফ শুনুন হাফেজ সাহেব প্রতিদিন করে 10টা করে নেকি পাবেন আর আপনি পাবেন 20টা করে নেকি প্রতিটা অক্ষরে অক্ষরে 20টা করে নেকি শূন্যে ওলার জন্য রয়ে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু আমাদের রোজার সময় আমরা ওই কম্পিউটার তারাবি খুঁজি কোন জায়গায় কম্পিউটার তারাবি হয়তো দেখ দিন 20 মিনিটই মেরে দিবে কম্পিউটার তারাবি বোঝেন শুধু কুলুত তারাবি কুল আল্লাহু 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 তারাবি মানে ধীরে ধীরে নামাজ পড়ো জিরি জিরি নামাজ পড়ো ওই চার রাকাতের পরে সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি দোয়াটা পড়তে হয় না ভাই আমরা পড়ি তো ওটা যে তারাবির নামাজের দোয়া তা না তার মানে আপনি ওই সময়টা একটু বিশ্রাম নেন একটু পানি খেয়ে নিন একটু চা পান করতে পারেন তো একবার বসে থাকবেন তো ওই দোয়াটা একটু পড়তে বলা হয় চার রেখাত পড়ে পড়ে আপনি বিশ্রাম নিয়ে নিয়ে পড়ুন কে বললে যে তাড়াতাড়ি আপনার পড়তে হবে হ্যাঁ তোমার কখন দেড় ঘন্টা কর তারাবির নামাজ আমার কখন 45 মিনিটের মধ্যে হয়ে যায় এরকম বলে না ভাই কেন আল্লাহর সামনে আচ্ছা নামাজে যখন দাঁড়ায় কার সামনে দাঁড়ায় আপনি কথা বলেন আমার সঙ্গে আল্লাহর সামনে দাঁড়াই তো আপনি মমতা ব্যানার্জির কাছে গেছেন মোদির কাছে গেছেন তা তাড়াতাড়ি চলে আসবেন ইচ্ছা তো হয় বেশিক্ষণ থাকবো উফ সামনে মুখ্যমন্ত্রী মানে কি অনেকক্ষণ ধরে বসে থাকবো ইচ্ছা হয় কি না তা আল্লাহ পাক আপনি যখন নামাজ পড়তে যাচ্ছেন আল্লাহ পাকের সামনে দাঁড়াতে তা তাড়াহুড়ো করে সেজদাতে চলে আসবো কেন ভাই আল্লাহর সামনে যখন আমি নামাজে দাঁড়াবো তখন আমি অনেকক্ষণ ধরে আমি মহান রবের সামনে দাঁড়াবো আমার আল্লাহ পাক যেন আমার প্রতি খুশি হয়ে যায় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এরকম হবে আমাদের নামাজ ও যুবক ভাইরা আমি গজল শোনাব আপনাদের কাছে একটু গজল একটু লেট হয়ে যাচ্ছে হলো অসুবিধা হচ্ছে নাকি ভাই কয় একটু তকবীর দেন দেখি শুনতে চান না তো আবার একটা দে আমি যখন আসি তখন আমার লিখে দেশে এই গুণ বল বলতে হবে মানে মুদিখানায় যেরকম চাট আসে আমার সব চাট এসে যায় আমার কি বলতে হবে না হবে সব যুবকরা লিখে দিয়েছে এইটা বলতে ওইটা বলতে একটু আসলে আমি বলবো ইনশাআল্লাহ তো আগে থেকে ওমুহাল্লাইনি ইযা فأما اليتيم فلا تقهر
السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে দর্শে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মদনী নগরীর অলি গলিতে খোঁজ খবরে মিল না আশিক নবীর দিওয়ানা মদনী নগরীর অলি গলিতে খোঁজ খবরে মিল না আশিক নবীর দিওয়ানা মোগন রবে তুমি পিয়ারা মা আমিনের নয়ন তারা হাসান হোসেনের প্রিয় নানাজি দো জহান জগ পাগল পারা দো জাহান জর পগুন পারা সর্ব গুণে গুণান্বিত জর হই না কোন তুলনা আশিক নবীর দিওয়ানা মদনী নগরীর অলি গলিতে খোঁজ খবরে মিল না আশিক নবীর দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ো মহব্বত পড়ো মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
দিন মদিনাতে যাই মদিনার মাটি তুমি শুনে নিও রসুল পাকের ওই কদম দুলাও সুরমা করে মোর চোখে দিও আমি যদি কোনদিন মদিনাতে যাই মদিনার মাটি তুমি শুনে নিও রসুল পাকের ওই কদম দুলাও সুরমা করে মোর চোখে দিও আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আজকে সবার সম্মানিত সভাপতি সাহেব বিশেষ করে আপনাদের মসজিদের ইমাম সাহেব আমার স্নেহভাজন আমার বাবু এবং আমার পূর্ববর্তী বক্তা সামনে ভবিষ্যৎ জ্ঞানপিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভৌজির ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পূত পবিত্র ধর্মসভায় বসার মতো শোনার মতো বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে জানাই সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কওনাইন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন আমরা এমন একটি সময় উপস্থিত হয়েছি যা শাবান মাসের শেষ লগ্নে আর এরপরই আসছে মাহে রমজানুল মোবারক মাস অর্থাৎ বোঝা যাচ্ছে আগামী কাল রাত্রে আমরা তারাবি নামাজ আদায় করব ইনশাআল্লাহ রমজান মাস এসে যাচ্ছে আর এই শাবান মাস এর পূর্বের একটি মাস ছিল সেই মাসটির নাম হলো রজব মাস একটি রজব একটি শাবান আর একটি মাহে রমজান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে তিনটি মাস বড় পছন্দনীয় মাস একটি মাসের নাম হলো রজব একটি মাসের নাম হলো শাবান আর একটি মাসের নাম হলো মাহে রমজানুল মোবারক মাস এই তিনটি মাস আল্লাহর কাছে বড় পছন্দ আল্লাহ পাকের কাছে যদি পছন্দনীয় মাস হয় সেই মাসে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন আমরা অনেক ভাই বাবাজির উপস্থিত হয়েছি আমার স্বল্প কথা আপনাদের কাছে একটু মন দিয়ে শুনবেন আল্লাহ পাক আমাদেরকে এনেছেন শাবান মাসের শেষ লগ্নে আল্লাহ যদি হায়াতে রাখেন তাহলে রমজান মাস আমরা পাবো নইলে পাবো না রজব মাস নবীজি বলেছেন যখন রজব আসে তখন মোমেনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যায় সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ মোমেনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মোমেনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ হলো তার নজরটা কোরআনের দিকে চলে যায় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মোমেনের মাথা জমিনের দিকে ঝুঁকে মানে মাটির দিকে ঝুঁকে গেছে তার মানে কোরআন শরীফ কি এরকম করে পড়ে নাকি ভাই জমিনের দিকে ঝুঁকে গেছে অতএব বোঝা যায় যে কোরআনের দিকে নজর কিন্তু আমাদের কোরআনের দিকে নজর নাই আমার মাদ্রাসায় গত কয়েকদিন আগে এক চাচিমা এসেছেন কোরআন শরীফ একটা জুজদানে মোড়া জুজদানে মুড়ে নিয়ে এসেছেন হুজুর আমার বাড়িতে আর কোরআন পড়নেওয়ালা কেউ নাই তাহলে কোরআন না পড়লে আমাদের গোনা হবে আর এই কোরআনের উপরে ঝুল পড়ে যাবে ধুলো পড়ে যাবে খারাপ লাগবে তাই ভাবছি কোরআনটা মাদ্রাসায় দিয়ে যাই বাচ্চাদেরকে একটু পড়তে দেবে আমি বললাম এটা ঠিক কোরআন পড়নেওয়ালা বাড়িতে না থাকলেও মোবাইল দেখার লোকের আর অভাব নাই ঠিক কি না ভাই মোবাইল দেখার লোকের অভাব নাই কোরআন পড়নেওয়ালার অভাব আছে
কিন্তু মোবাইল দেখার লোকের অভাব নাই শাবান মাস এসে গেছে এখান থেকে 15 বছর আগে মা চাচিরা কোরআনে তাদের নজর থাকত এখন আর কোরআনে নজর নাই জানে ঠিকাদার আছে গ্রামে সব রাতে সময় ঠিকাদার এসে বাড়ি পড়িতে যাবে নিজেরা পড়ব কেন কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক নাই যখন মানুষের কোরআনের সঙ্গে সম্পর্ক উঠে যাবে আল্লাহ তরফ থেকে গজব আসবে লানত আসবে কোরআন এত সুন্দর একটি গ্রন্থ এই কোরআন শুধু খতম পড়ার জন্য আসেনি কোরআন এসেছে একটা মানুষকে মানুষের মতো বানানোর জন্য কোরআন এসেছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা কোরআন পড়তে চাই না পৃথিবীতে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থগুলো পড়বেন একবার পড়বেন দ্বিতীয়বার পড়তে ভালো লাগবে না কোরআন শরীফ তা ভিন্নতা কোরআন যত পড়বেন তত বান্দার জন্য নূতনত্ব হয়ে যায় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এত সুন্দর গ্রন্থ আমরা এগুলো পড়তে চাই না ভাই আমার কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে কিতাব দিলেন সহিফায় আদম কিতাবুল্লাহ নূহ নবীকে কিতাব দিয়েছেন সহিফায় নূহ কিতাবুল্লাহ মূসা নবীকে দিলেন তৌরাত কিতাবুল্লাহ দাউদ নবীকে দিলেন যবুর কিতাবুল্লাহ সকল নবীকে দিলেন কিতাবুল্লাহ আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ কালামুল্লাহ আল্লাহর কালাম আল্লাহর কথা সাহাবায়ে কেরাম আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায় আল্লাহর নবী বললেন কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন পড়ে ওই মানুষটার সঙ্গে স্বয়ং মহান রব্বুল আলামিনের কথা হয়ে যায় কোরআন শরীফ পড়লে আল্লাহর সঙ্গে কথা হবে সেই কোরআন শুননেওয়ালা নেই এই তো খতম তারাবি আপনাদের মসজিদে খতম তারাবি হয় না সূরা তারাবি সূরা আসলে আমাদের হাঁটুর বল কমে গেছে কি করে খতম তারাবি পড়বো অতক্ষণ দাঁড়াতে হবে তার মানে বেঁচে থাকতে কোরআন শুনব না মরণের পরে কোরআন না শুনে বাড়ি যাব মরণের পরে মাথার দ্বারা একটু কোরআন শরীফ পড়তে হয় না ভাই এটা হ্যাঁ না বলেন না আপনি পড়েন না পড়লে কত ফতোয়া দেবে হ্যাঁ একটা মানুষ মরে গেছে মাথার দ্বারে কোরআন পড়নে বলেন ফতোয়া দেবে না তার মানে কি বেঁচে থাকতিস পড়ো না শোনো না দেখো না মরণের পরে কোরআন শরীফ শুনে মাওর বাড়ি চল যেও ও সিস্টেম বাদ দেন ভাই রমজান এসে গেছে কোরআন শরীফের দিকে নজর দেন কোরআন শরীফ পড়ুন ভাই আমার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি কোরআন শরীফ সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার নাম হলো মাজিদ আমার নাম হলো কোরআনুল মাজিদ কোরআনকে যদি আমার জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম শুনলাম তোমার বাড়িটা কোথায় বলো কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার বাড়িটা হলো ফি লাউহিন মাহফুজ আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে জোরে বলুন না সুবহানাল্লাহ এতদিন শুনেছেন কোরআনের বাড়ি কোথায় লাউহে মাহফুজে কোরআন শরীফকে যদি আমার জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম শুনলাম তোমার বাড়িটা শুনলাম তুমি কোন মাসে জন্ম নিয়েছো বলো কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার জন্মের মাসের নাম হলো শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজানুল মুবারক মাসে নাযিল করেছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ সে মাসটা কতদিন বাকি যে মাসে কোরআন নাযিল হয়েছে এসে গেছে ভাই আমার কোরআনকে যদি আমার জিজ্ঞাসা করেন এ কোরআন তোমার নাম শুনলাম তোমার বাড়িটা শুনলাম তুমি কোন মাসে জন্ম নিয়েছ তাও শুনলাম এবার কোরআন তুমি বলো রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো তোমার জন্মের সময় রাতের বেলা না দিনের বেলা কোরআন
সঙ্গী সঙ্গী জবাব দেবে আমার জন্মের সময়ের নাম হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ রমজান মাসে একটা রাত আছে না ওটা কি রাত কদরের রাত কোরআন বলছে আল্লাহ পাক আমাকে ওই বরকতময় রজনীতে আল্লাহ পাক আমাকে নাযিল করেছিলেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বলবেন তবে এক্ষুনি অত জোর হবে না আস্তে আস্তে হবে সুবহানাল্লাহ আমরা কখন বলতে হয় জানি না ইদানিং একটা জলসায় গেছি হুজুর দেখলি তো অনেক মানুষ সব সালাম দেয় দেখ চাচা আমার হাতে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হাতে হাত দিয়ে বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে কি সর্বনাশ লোক হাতে হাত দিয়ে কি মিনহা খলাকনাকুম বলে ও যুবক ভাইরা জি তোমার হাতে হাত দিয়ে বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আলো চাচা তো মরি তারপর মাটি দিয়ে গুলি তাহলে খোকাশে ভুল হয়ে গেছে কখন সুবহানাল্লাহ বলতে হয় কখন মাশাআল্লাহ বলতে হয় কখন জাযাকাল্লাহ বলতে হয় কখন ইনশাআল্লাহ বলতে হয় এটা শিখতে হবে না হবে না একটু সবাই আগে একটু সবাই জোরে বলুন সুবহানাল্লাহ লাভটা শুনেন সুবহানাল্লাহ বললে জবরদস্ত একটা আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছেন পাশে কবরস্থান ভাইরা আমার আল্লাহর ওলি কাশ্মীরি ভিতরে দেখছেন একজন হাফেজে কোরআন কোরআন শরীফ কবরে শুয়ে শুয়ে পড়ে ইন্তেকালের পরে কবরে শুয়ে শুয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম উত্তর চলে এলো ওয়ালাইকুম সালাম আমি জানি না জানি না তবে আমি কবরে শুয়ে শুয়ে এক খতম নয় দুই খতম নয় বরং 70,000 খতম পড়েছি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কত হাজার 70,000 আমাদের সাতবার হয়েছে তার ঠিক এই তো সব রাত চলে গেল শুধু হুজুরি বল হুজুর একটা খতম দিতে চান বল আর মার নামে একটা চাচির নামে একটা দাদির নামে একটা এরকম বলে না বলে বলে একটা খতম করতে কত সময় লাগে জানেন আপনার তো জানেন না হাবেসারকে শুনে দেখবেন একটা হাবেস সাহেবের জন্য একটা খতম একা পড়তে গেলে সকাল থেকে বিকাল হয়ে যায় আর মাওলানার জন্য কত সময় লাগবে আল্লাহ ভালো জানে আর আমরা খতম পড়ানোর পরে 50 টাকা 40 টাকা হুজুরও বুঝতে পারি দাঁড়া খতম আমি কায়দা করে দিচ্ছি তিনবার সুরা এখলাস মেরে দেবো এক খতমের সওয়াব যাও 50 টাকাতে বাড়ি চলে যাও আমিও ছোটবেলায় খতম পড়তে যেতাম ওই সাহেবরাতে সাহেব বাড়ি বাড়ি এক দাদি আমার জিজ্ঞেস করছে খোকা খতম কত করে যাচ্ছে এখন বলে কি সবনের খতম আবার কত করে যাবে আমি বললাম দাদি খতমের তো কোনো রেট নেই তখন আমার বলছে খোকা সব বাদ দে ওই 20 টাকার মতো একটু পড়িয়ে দিলাম দাদি বুঝেছে যে 20 টাকার মতো পড়তে আর কিছু কিছু হুজুরের এরকম সিস্টেম করে শুধু বলে নামাজ পাঠি বিচো যাচ্ছি এখানে একটু পড়লো সুরা ইয়াসিন ইয়াসিন অল করে ঝড়ের মতো তখন টাকা কুড়ুতি হবে ও ভাই নিজেকে কোরআন পড়া শিখতে হবে নিজেকে শিখতে হবে আমাদের গ্রামে একজন মারা গেছে তা আমার ওই রাত 10টার দিকে তা আমার বলছে হুজুর ওই মৃত ব্যক্তির পাশে তো সারা রাত কোরআন শরীফ পড়তে হয় নাকি আমি পড়লি ভালো তো বলছে হুজুর তা আমরা তো কেউ কোরআন শরীফ পড়তে পারি না তো ভাবছিলাম আপনি একটু আমার আব্বার মাথার ধারে সারা রাত একটু কোরআন শরীফ পড়বে বা ভালো সিস্টেম তো তোমার বাপ মরিয়েছে আর আমি সারা রাত কোরআন শরীফ পড়বো তুমি ঘুমাবা নাকি তার মানে ঠিকাদার পেয়েছো ভালো যে ও সারা রাত কোরআন শরীফ পড়বে আমি ঘুমাবো নিজের বাপ পড়েছে তুমি পড়ো নিজেকে শিখতে হবে ছেলেকে শেখাতে হবে মনে রাখতে হবে কোরআন এমন একটি গ্রন্থ যত পড়বে প্রতিটা অক্ষরে অক্ষরে 10টি করে নেকি শুননেওয়ালার জন্য 20টা করে নেকি একটু জোরে বলুন সুবহানাল্লাহ এর নাম কোরআন এত সুন্দর গ্রন্থ আপনার এখানে যত যুবক ভাইরা রয়েছেন যান এই রোজার সময় মুম্বাই যান মহারাষ্ট্রে যান আপনি হায়দ্রাবাদ যান বেশি দূর যেতে হবে না কলকাতায় চলে যান আমার কথা বিশ্বাস না হয় টিপু সুলতান মসজিদ বলুন আরো যে বড় বড় মসজিদ গুলো রয়েছে আপনি একবার রমজান মাসে বসে দেখেন প্যান্ট পরে রয়েছে শার্ট পরে রয়েছে অথচ কোরআন শরীফ নিয়ে একটি নির্জন জায়গায় একা একা কোরআন শরীফ পড়ছে ঠিক বলছি না ভুল বলছি ভাই দেখে আসবেন যুবকরা কোরআন শরীফ পড়ছে
আর আমাদের আমি আগে বকচরা মসজিদে ইমামতি করতাম আমি এখন মাগরিবের আপনার আসরের নামাজে নেই এখন আপনি বলুন তো আমাদের এই কুতুব হাবিব সাহেব যদি ইমাম সাহেব হিসেবে না থাকে তাহলে মুয়াজ্জিন সাহেব কাজ এই সর্বনাশ করে ইমামতি কে করবে এরকম করবে না করবে না এখন বলুন তো ইমামের আসনে বড় জামালা চান্স পাবে না ছোট জামালা চান্স পাবে ভাই আল্লাহ কেউ কথা বলে ওই যুবকদের মতো ষাট পড়লি কি তার ইমামতি করতে দেবে তাহলে বড় জামালা চান্স পাবে আর যদি হজ করে আসে তাহলে আগে চান্স পাবে আর মুয়াজ্জিন সাহেব এদিক ওদিক তাকাচ্ছে দেখে হজ করে এসেছে হাজি সাহেব আপনাকে নামাজ পড়াতে হবে না বাবা আমি পড়াবো না আপনি হজ করে এসেছেন আপনার পড়াতে হবে না বললি হবে হাজি সাহেবকে জোর করে মসজিদের ভিতরে নামাজ পড়াতে দিল চিন্তা করছে এটা তো আসরের নামাজ এরপরে তো মাগরিব আসছে তা হুজুর যদি না আসে তাহলে তো আবার আবার ঠেলি ওই জায়গায় দেবে এই টেনশন বেচারি আসরের নামাজের পর থেকে শুরু করলো টেনশন আমি মাগরিবের মিনিট 15 আগে চলে এসেছি যেই আমাকে দেখেছে হুজুর এই বেঁচে গেছি আচ্ছা তার মানে হুজুর আমি তো কোরআন শরীফ জানিনি আর আপনি নেই বলে মানুষ তো জোর করে আমার ইমামতির আসনে দিল ওটা নাই আসরের নামাজ মনে মনে বলতে হেসে কিন্তু এই মাগরিবে তো জোরে বলতে হয় সব তো জেনে যাবে যে আমি কিচ্ছু জানি নি কোরআন শরীফ না জানার কারণে নিজে 40 রেকাত নামাজ পড়িলে অথচ ইমামতির আসনে গিয়ে নামাজ পড়াতে পারে না এমন আছে না নাই ভাই আছে কোরআন শরীফ না জানার কারণে আসলে জানবে কি যুবকদের বিয়ের সময় সব তো যুবকরা যায় আর সঙ্গে এক চাচা লয়ে যায় চাচা তুমি যাও না তো মান সম্মানের ব্যাপার চলো একসাথে যাই যুবকরা সব জিজ্ঞাসা করে চাচা জিজ্ঞেস করে চাচা তুমি একটু জিজ্ঞেস করো চাচা তখন বলে ও মা তুমি কোরআন শরীফ জানো পাশ থেকে একটা হোমগার্ড তখন দাঁড়িয়ে হলো দু তিনবার খতম হয়ে গেছে এনে বলে না বলে না ভাই হোমগার্ড মানে বুঝতে পেরেছেন ওই মহিলাকে যে নিয়ে আসে ও ভাই আমার চাচাজি মনে করলো দু তিনবার খতম হয়ে গেছে মানে বাড়িতে আসলে একটু কোরআন শরীফ পড়বে কিন্তু না 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 কোরআনে কোনো নজর নাই কোরআনে কোনো নজর নাই বাড়িতে কোরআন পড়নেওয়ালা নাই কেউ নাই কোরআন যদি বাড়িতে পড়নেওয়ালা না হয়ে যায় যে বাড়ি কোরআন পড়া হবে না যে বাড়ি কোরআনের আওয়াজ হয় না ও বাড়ি রহমত আসে না করুণা আসে না যে বাড়ি কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত আসে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এত সুন্দর গন্ধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতেরা যদি তোমাদের অভাব হয় বাড়িতে রুজির অভাব হয় রুজিতে যদি অভাব হয়ে যায় তোমরা এশার নামাজ অন্তেই যা কোন এশার নামাজ পড়লাম এশার নামাজের পরে এই সূরাটা তোমরা তেলাওয়াত করবে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা কাযিবা যদি এই সূরাটা কোনো মানুষ তেলাওয়াত করতে পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জীবনে কোনদিন তার রুজিতে অভাব হবে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ গজব শোনা বাত আগে লিকটা সারাই করলেই তারপর অত সহজ আমি হাওয়া দেই না আগে সলিউশনদের কায়দা করে লিক সারাই করলো তারপর আরেকবার আওয়াজ দেখি নারে তাকবীর ও যুবক ভাই আরেকটু জোরে হবে না নারে তাকবীর সারা পৃথিবী জুড়ে এলো করোনা কার ভয়ে তুমি আজ দিলি ঘোষণা ঘরে থাকো একা থাকো ঘর থেকে যেন তুমি বার হবে না সারা পৃথিবী জুড়ে এলো করোনা কার ভয় তুমি আজ দিলি ঘোষণা ঘরে থাকো একা থাকো ঘর থেকে যেন তুমি বার হবে না সারা পৃথিবী যিনি স্তব্ধ করে দিয়েছিলেন তিনি কে আরে জোরে বলেন আল্লাহ কি হয়েছে ভাই
সারা পৃথিবী স্তব্ধ করে দিয়েছিলেন যিনি তিনি হলেন আল্লাহ ও ভাইরা সেই মহান রব্বুল আলামিন তিনি পৃথিবীতে নবী প্রেরণ করেছেন নবীদেরকে কিতাব দিয়েছেন সব থেকে বড় গ্রন্থ মহান রব্বুল আলামিন প্রেরণ করলেন সেটা হলো আল কোরআন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ভাইরা আমার সবাই কেরাম আজমাইন মন কেউ তোনাত পড়েন কেউ ইনজিল পড়েন কেউ জবর পড়েন আল্লাহর নবী বললেন ও আমার সাহাবারে আর তোরাত পড়তে হবে না আর ইনজিল পড়তে হবে না আর জবর পড়তে হবে না কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন পড়ে ওই মানুষটার 104 খানা কিতাব তার পড়া হয়ে যায় এই রমজান মাস এসেছে একটু কোরআনের দিকে নজর দিবেন হাবিব স্যারের কাছ থেকে বলবেন হাবিব স্যার আমরা একটু কোরআন শরীফ শিখবো বয়স হয়ে গেছে থেকে যুবক ভাইরা আপনার মোবাইলে অ্যাপ আছে কোনটা কি অক্ষর আপনার বলতে হবে না অলরেডি তা বার হবে ছোটদের জন্য কত রকম যাতে মানুষ নোংরা থেকে মোবাইল এই নোংরা থেকে মানুষ হেফাজত হয় তার জন্য ছোট ছোট বাচ্চাদের কার্টুনের ভিতরে আলিফ বা তা এরকম করে বলাচ্ছে যাতে করে শিশু বাচ্চাটাও কোরআন শিখে যায় শোনার ভাইরা বিশ্বাস করুন বড় দুঃখের কথা বলছি কোরআন জানেওয়ালা সমাজে নাই কোরআন পড়নেওয়ালা নাই রমজান মাসে খতম করুন একটি খতম করব কোরআন শরীফ তেলাওয়াত করব সময় নেই আমরা মসজিদে গিয়ে সময় কাটাই মসজিদে বাড়ি গরম হচ্ছে তো বলি মসজিদে গিয়ে শুয়ে পড়ি রোজার সময় পাখা চালিয়ে চাঁদা শুয়ে পড়ি এটা আপনাদের মসজিদের কথা বলছেন আমাদের ওদিকের এখানে তো সব ভালো মসজিদে পাখা চালিয়ে শুয়ে পড়লো গড়াগড়ি খাচ্ছে জি ও ভাইরা মসজিদের এই পাখাটা নিজের ইবাদত ছাড়া যদি শোয়ার জন্যই পাখাটা চলে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না ভাই একটু জোরে বলে আপনি নামাজ পড়েন পাখা চালান ঠিক আছে তাই বলে শুয়ে পড়ে থাকেন বাড়ি গরম হচ্ছে চলে মসজিদে যাব মেঝেটা ফাইন করে মুছে টুচেলে চলছি কখনই কাজ করব না ইবাদতের জন্য আপনি ইবাদত করছেন আপনি আমি বেশি করে ইবাদত করে মসজিদে শুয়েছেন সে ব্যাপার আলাদা কিন্তু বাড়ি গরম হচ্ছে বলে মসজিদের পাকা ছাড়ি ঘুমবো তা কি করে হয় সম্ভব নয় ভাই ও শোনার ভাই আমার বিশ্বাস করুন কোরআন শুনতে রাজি নেই সব থেকে বড় প্রবলেম হলো মায়েরা কোরআন পড়া ছেড়ে দিয়েছে বলে ভাইরা আমার বাড়িতে কোরআনের আওয়াজ নাই কোরআনের আওয়াজ নাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলী হুজুর আমার মায়ের গরমে ছিলেন মা জননী কোরআন শরীফ তেলাওয়াত করতেন মা জননী এত কোরআন আমার ছেলেটাকে একটু আলিম শিক্ষা দেন এবার ওই শিশু বাচ্চাকে বলছে বাবা তুমি বলো আলিম ছোট্ট বাচ্চা তো আলিম তো দুনিন কথা এক টিকা দুনো পারা শুনিয়ে দিল ওস্তাদ অবাক হয়ে গেলেন এই বাচ্চাটি আলিম শিক্ষা দিতে দিয়েছিল কিন্তু এক টিকা দুনো পারা শুনিয়ে দিল এক টিকা দুনো পারা শুনিয়ে দেওয়ার পরে বড় পীরের হাত কি ধরে ওস্তাদ বড় পীরের মায়ের কাছে নিয়েছেন ও কাদের মা ও আব্দুল কাদের মা তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো কেন কি মিথ্যা কথা বললাম হুজুর বলছে তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো তোমার ছেলেটাকে আলিম শিক্ষা দিতে দিয়েছো কিন্তু তোমার ছেলে এক থেকে আঠারো পানা আমাকে শুনিয়ে দিল ওস্তাদের কথা শুনে মা ডুকরে ডুকরে কাঁদেন ওস্তাদ বলছেন ও আব্দুল কাদের মা আমার কথাই ব্যথা পেয়েছো নাকি কিসের জন্য কন্দন করো বলো বলো যে হুজুর আমি জন্যে কাঁদি আমার ছেলেটা যখন আমার পেটে ছিল তখন আমি কোরআন পাক পড়েছিলাম আঠারো পারা তাই আমার আব্দুল কাদের আঠারো পারার হাফেজ হয়ে গেল আমার অন্তরের ভিতরে কষ্ট হচ্ছে সেদিন যদি আমি গোটা কোরআনটাই খতম করে দিতাম আমার আব্দুল কাদের আঠারো পারার হাফেজ হতো না বরং গোটা কোরআনের হাফেজ আমার আব্দুল কাদের বেড়ে যেত জোরে বলুন না সুবহানাল্লাহ মা কোরআন পড়েছে ছেলে কোরআন শিখে গেছে আর আমাদের মা এত মোবাইল দেখে বাচ্চা যখন পেটে থাকে বাচ্চা বলতে বেরুত পাল্লি হয়
জন্ম নেই হাত রাখছে মোবাইল কই মোবাইল কই ঠিক বলছি না ভুল বলছি ভাই হ্যাঁ শুধু মোবাইল কই মোবাইল কই বড় দুঃখের কথা বলছি ভাই এই রমজান মাস আসছে আমি আপনাদের যুবক ভাই বাবা বাজিরা যারা আছেন আপনাদের সকলকে সামনে রেখে আমি আপনাদের গায়ের ছেলে বললে ভুল হয় না যদি কারোর বাপ মা থাকে এই রমজান এসে গেছে অন্তত রোজার আগে বাপ মার পা ধরে একটু ক্ষমা চেয়ে নেবেন নইলে সব বরবাদ হয়ে যাবে ও সোনার ভাই আমার আমি গজল শোনা একটু করে শুনো যার বাপ মার জি বাপ মা যদি কষ্ট পায় আল্লাহর নবী বলেছেন আনতাহবাতা মালুকুম সমস্ত আমল বরবাদ হয়ে যাবে ও সোনার ভাই আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আপনি রমজানে রোজা রাখবেন রোজা বরবাদ হয়ে যাবে বাপ মা যদি সন্তুষ্ট না হয়ে যায় ভাইরা আমার কত বাড়িতে বৌমা রয়েছে শাশুড়িকে জব্দ করে বলে শাশুড়িকে জব্দ করব এফতার দেব না এফতার দেব না আমি জব্দ করব কেমনে আমাকে এমন করে শাশুড়িকে জব্দ করে শ্বশুরকে জব্দ করে এফতার না দিয়ে বলে এফতার দেব না ওর জব্দ করে ছাড়ব এমন বৌমা আছে না নাই আমি গজলগুলো কি এমনি লিখেছিলাম প্রত্যেকটা গজল লেখার পিছনে কারণ আছে মায়ের কদম চুমে নিলে খোদার রহম কত মায়ের কদম চুমে নিলে খোদার রহম কত ফুলের সুবাস যত ফুলের সুবাস যত মায়ের মতো মায়ের কদম চুমে নিলে কদাই রকম হতো জান্নাত পেতে যদি চাও দিও না মাকে বাতাস গর্বে তরণে জন্নত না মায়ে দিলে গাথা আমার মায়ের মতো মায়ের কদম চুমে নিলে কদাই রকম হতো আওয়াজ হলো কই একটু সবাই মিলে আল্লাহর নাম নেন না নারী তাকবীর আর কদিন পরে ইলেকশন আসছে শুধু বললি হয় আমার নেতা তোমার নেতা খড়া মানুষ লাফাবি আকারেঙ্গাতে আকারেঙ্গা হ্যাঁ আর একটু তকবীর দিচ্ছি তো আল্লাহ আকবার এত আসতে আপনাদের দিকে সেইরি পাটি হয় না ভোরবেলা একটু জাগায় না ভাই ভোরবেলা সব জাগায় তো আগে ও এখন মসজিদের মাইকে আগে সব এরকম আমরা সব ছোটবেলায় যেতাম আর এই তকবীর আল্লাহ জোরে জোরে বলতাম যুবক ভাইরা একটু সবাই একটু আল্লাহর নাম নেন না আর এই তকবীর মাশাআল্লাহ কচি চুক্ক থাকলে হবে না আল্লাহ আকবার বলতে হবে মাশাআল্লাহ আমার ভাইরা তা আমি বলছিলাম যদি বাপ্পা থাকে নবীজির কাছে একজন সাহাবে এসেছে নিয়ে রাসূলুল্লাহ খেদমত করব কার নবীজি বললেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার মায়ের কথা কবার বললেন ভাই তিনবার মাকে সেবা করে আর সমাজের দিকে তাকান মায়েরা বুড়ি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে সমাজে ইদানি একটা জলসে গেছে এক চাচা সামনে উঠেছে হুজুর সব মিলাদ তো করছেন একটু বাপ মা নিয়ে মিলাদ করুন আমি বললাম কেন বলছে আর বলেন না ছেলে পিলে ভাত দেয় না আমি বললাম ছেলের বয়স কত হচ্ছে 45 বললাম অত ঝামা ইট হয়ে গেছে আর হবে না কাদা অবস্থায় তৈরি করার দরকার ছিল ঠিক কি না ভাই কাদা অবস্থায় তৈরি করার দরকার ছিল আর বর্তমান যা শুরু হয়েছে ফ্রি ফায়ার খেলা তাতে শুধু রাত দিন শুধু বলতে মার 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 একটা বাচ্চা যদি ছোটবেলাতে শেখে মার 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 তাহলে সে বড় হলে বাপের খুব যত্ন করবে তো নাকি ভাই হ্যাঁ বলেন না খুব যত্ন করবে না ভাই না মায়েরা আমার মাইকের আওয়াজ যারা শুনছেন মা শাশুড়িকে প্যার করুন এই রমজান মাস আহা কত বরকতময় মাস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের দিনে কঙ্গন করেন সবাই জিজ্ঞাসা করলেন ও আমিরুল মুমিনীন
খলিফাতুল মুসলিমিন ঈদের দিনে কিসের জন্য আপনি কন্দন করেন হযরত ওমর বললেন আমি ঈদের দিনের জন্য কন্দন করি আমি এর জন্য কাঁদি আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ কাটা ক্ষমা হলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ কাটা ক্ষমা হলো না ওই ব্যক্তি ধ্বংস হযরত ওমর বলছেন আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান পেল অথচ গুনাহ কাটা তার ক্ষমা হলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক এজন্য আমি ওমর কন্দন করি আমি রমজান মাস পেয়েছি আমার গুনাহ কাটা ক্ষমা হয়েছে কি আমি জানি না যদি ক্ষমা হয়ে যায় তাহলে আমার জন্য আনন্দ যদি ক্ষমা হয়ে যায় রোজা কবুল হয়েছে কি গ্যারান্টি নাই কিচ্ছু জানলাম না ২৭ থেকে রোজা রাখলাম ২৮ গেল ২৯ দিন খবর লেছে হুজুর চাঁদের সংবাদ আছে নাকি তো হুজুর বলছে কই না তো এখন কোন সংবাদ পাইনি তো কি বলে বাংলাদেশে নাকি ঈদ হচ্ছে আর আমার কা হবে না মানে যেভাবে টেনে বের করবে কেন গাড়ি সার্ভিস করে কমপ্লিট তো গাড়ি সার্ভিস কমপ্লিট মানে বেরুতি হবে তারপর দিন শুধু ঈদের নামাজটা হলি হয় তারপরে হাত ধরে রাখা যাবে হিন্দু ভাইরা বলে এই সব হন্য হয়ে গেছে সব রাস্তা দিয়ে মুসলমান হন্য হয়ে গেছে আর সে বাইক যা চালাবে তো সিধা যাবে না বেঁকে বেঁকে পিছন দিয়ে বেলচা লাগাইতে হয় কখন পড়বেন তার ঠিক নয় তো বেলচা দিয়ে তুলতে হবে কি ভুল বলছি বলে মনে হয় হিন্দু ভাইরা সাইড দিক বলে সব সরি যা হাসপাতালে সব ছাড়া পেয়েছে হন্য হয়ে গেছে রাস্তা সব মুসলমান ও যুবক ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলছি না মারুতি গাড়ি ভাড়া করেছে বেলুন টেলুন সব খাটিয়ে জামা খুলে আর ওর ভিতরে ডিজে দিয়ে যাচ্ছে আর বলছে হ্যাঁ ঈদ হচ্ছে দেখ অথচ রোজা রাখিনি বলো আর যদিও রেখেছে ২৭ থেকে ২৭ ২৮ আর ২৯ দিন টেনে টেনে সাতটা বের করিস জি 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 আমরা রোজা পালন করছি এরম রোজা হলে বিরাট কবুল হয়ে যাবো তো নাকি ভাই ও সোনার ভাই আমার বিশ্বাস করুন সমাজের দিকে একটু তাকিয়ে দেখে ঈদের দিন আমি যে জায়গায় ঈদের নামাজ পড়াই আমি হাত জোড় করে বলি ও সোনার ভাইরা ও যুবক ভাইরা ঈদের দিন যাবেন না যাবেন না আমার কত জায়গায় ঈদের দিন প্রোগ্রাম থাকে প্রতিটা ঈদের দিন প্রোগ্রামে যাই আর ড্রাইভারকে বলি আস্তে যা সর্বনাশ হয়ে যাবে বিশ্বাস করুন ঈদের দিন বলেন চাঁদ রাত বলেন ঈদের পরের দিন এরকম ভাবে এক সপ্তাহ ভিন্ন ভিন্ন জায়গায় গজল বলার জন্য আল্লাহ পাক আমাকে নিয়ে যান কিন্তু আমি মনে করি কি হবে আল্লাহই জানে সারাটা রাস্তা দেখলে আপনি অবাক হয়ে যাবে এরা রোজা রাখেনি রোজা রাখেনি অথচ ঈদের দিনে বিরাট মেতে উঠেছে রোজা কবুল হয়েছে ক্যান্টি নাই মা বাপকে ভাত দিল না মা বাপকে প্রাণ দিল না ঈদের দিন নামাজ পড়তে যায় মায়ের সঙ্গে দেখা করলো না আব্বার সঙ্গে দেখা করলো না মাকে মা বলে ডাকলো না ঈদের নামাজ পড়তে গেল বিরাট গাড়ি নিয়ে এবারে বার হয়েছে আমি ঈদের আনন্দ করব এমন আছে না নাই ও সোনার ভাই আমার বিশ্বাস করুন মা একটা শব্দ মা মা এমন একটি শব্দ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা এলেন ইয়া রাসূলুল্লাহ আমি এমন করে আমার মাকে নিয়ে আমি তওয়াফ করেছি আমার মাকে নিয়ে আমি আরাফাতে গেছি আমার মাকে নিয়ে আমি মুজদালিফায় গেছি আমার মাকে নিয়ে মাথায় করে হজ সমাপ্ত করেছি ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের ঋণকে আমি পরিশোধ করতে পারলাম আল্লাহর নবী বললেন শোনো শোনো তোমার গায়ের চামড়া দিয়ে যদি তোমার মায়ের জুতো বানিয়ে দাও তবু তোমার মায়ের ঋণ তুমি পরিশোধ করতে পারলে না সমাজের দিকে তাকিয়ে থাকে বাপটা কিছু বোঝে না মাটা কিছুই বোঝে না মা হয়ে গেল বুড়ি আর বাপ হলো বুড়ো এ দুজনার দাম নাই খোদার কসম কে বলি মায়ের কদম সন্তানের দর জান্নাত হয়েছে আল্লাহর নবী বললেন তোমার মায়ের কদম তলে সন্তানের দর জান্নাত হয়ে গেল একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এখন হজ করতে গেলি কত টাকা লাগে ভাই প্রায় ৪ লাখ টাকা হজ করতে গেলি ও হজ কবুল হবে কি গ্যারান্টি নেই
ও হজ কবুল হয়েছে কি গ্যারান্টি নেই কিন্তু আপনি হজের সব কথা পাবেন জানেন ও ভাই আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও বাস্তবনে কোন সন্তান যদি তার বাপ মায়ের দিকে একবার মহব্বতের নজরে তাকায় মহব্বতের নজরে তাকায় একটা কবুলিয়াত হজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ভাইরা মাসাবারে বললেন ইয়া রাসূলুল্লাহ ওটা জীবনে একবার না বারবার নবীজি বললেন যতবার তাকাবে সন্তান বাপ মায়ের দিকে যতবার মহব্বতের নজরে তাকাবে যতবার তাকাবে যতবার তাকাবে ততবার একটি একটি করে কবুলিয়াত হজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে আর ঈদের দিন বাইক চালাচ্ছে সে মার্ডার বলিনি মা আমি একটু ঈদগায় যাচ্ছি আমার জন্য দোয়া করো মা এই রমজান চলে গেছে মা আমার জন্য একটু দোয়া করো ইফতার পর্যন্ত ঠিক মতো দেয়নি বৌমা বলে তো জব্দ করবো ঠিক রোজার সময় আহা এমন মা যদি কষ্ট পায় সব শেষ হয়ে যাবে ও যুবক ভাইরা শুনে নেন আমি মুজাফফর আপনাদের বলে যাই রমজানে পূর্ণ রোজা রাখবেন একটি রোজা আপনি বন্ধ দেবেন না একটি রোজা ছাড়বেন না ভাইরা আবার আপনি 100 টাকা দান করবেন সেটা হয়তো লোক দেখানো হয়ে যেতে পারে আপনি ইমামতি করবেন ওটা হয়তো লোক দেখানো হতে পারে আমি মুজাফফর বক্তব্য রাখি ওটা হয়তো লোক দেখানো হয়ে যেতে পারে হজ করতে যাবেন ওটা হয়তো লোক দেখানো হয়ে যেতে পারে যা কিছু করবেন সব লোক দেখানো হতে পারে কিন্তু রোজা কোনোদিন লোক দেখানো হয় না রোজাটা একমাত্র আল্লাহর খুশির কারণে হয়ে যায় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমি মুজাফফর মিলাদ করছি এটা হয়তো লোকের খুশির জন্য হতে পারে লোক দেখানো হতে পারে কিন্তু রোজা কোনোদিন লোক দেখানো হয় ভাই হয় না উপোস থাকতে হয় ভাই আমার রোজা দরির এত কদর রোজা দরির এত কদর আপনি গাড়ি উঠবেন আমার হিন্দু ভাইরা যদি বিড়ি খায় হিন্দু ভাইরা পর্যন্ত জিজ্ঞাসা করে ও কাকা আপনি কি রোজায় রয়েছেন যদি আপনি বলেন আমি রোজায় রয়েছি বলুন বলুন বিড়ি খাবে না সঙ্গে সঙ্গে নেবাবে কি সরে যাবে না না বিড়ি খাবো না আচ্ছা ওদের কেরা বলে দিয়েছে মোদিবাবু বলে দিয়েছে নাকি যে ওরা রোজা করলি তোরা যেন বিড়ি খাস নি হ্যাঁ বলে দিয়েছে না আহা ওরা রোজাদারকে সম্মান করছে কেমনে কি শিখালো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আর মানুষ রোজা থাকতে চায় না ও সোনার ভাই আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজার সময় যদি তোমাকে কেউ তোমাকে মারতে আসে তোমাকে যদি আঘাত করতে আসে তোমাকে যদি কেউ মারার জন্য আগে আসে তুমি তার সামনে শুধু এতটুকু একবার বলো ও ভাই আমি কিন্তু রোজাদার একবার তুমি বলো আমি রোজাদার এই কথাটা তোমার জবান থেকে যেন তুমি বার করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তোমাকে কেউ আঘাত করতে আসে মারতে আসে তুমি একবার জবান থেকে বললে আমি রোজাদার ও শুনের ভাইরা সত্য করে বলুন কেউ যদি কাউকে মারতে যায় সে যদি বলে আমি রোজায় রয়েছি তার লাঠিটা পড়বে না সঙ্গে সঙ্গে গোটাবে না 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 আমি রোজাদারকে মারতে পারি না পারি না আল্লাহর নবী বলেছে তুমি সঙ্গে সঙ্গে বলো আমি রোজাদার ও ভাই আমার রোজাদারি এত বরকত আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে রোজা রেখেছো তুমি রোজা রেখেছো তুমি রোজা আমার জন্য রেখেছো তোমার পুরস্কার দুনিয়ার কোন নেতা নেত্রী দিয়ে আমি পুরস্কৃত করব না করব না আমি কোন নবী দ্বারা তোমাকে আমি পুরস্কৃত করব না তুমি আমার জন্য রোজা রেখেছো আমি আল্লাহ আমার কুদরতি খাতে তোমাকে আমি পুরস্কৃত করব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ও ভাই আমার জন্য আপনাদের কাছে বলি রোজাদারের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন
বলেন আরে আমার বল্লারে তুমি আমার জন্য রোজা রেখেছো তুমি আমাকে খুশি করার জন্য রোজা রেখেছো তোমার গালের ভিতরে যে গন্ধটা হয়েছে ওই গন্ধটা দুনিয়ার মানুষের কাছে গন্ধ হলে কি হবে তোমার গালের মুখের গন্ধটা আমি আল্লাহ পাক আমার কাছে মিরকো নবীর মতো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সব থেকে খুশবুতে কোন মিরকো নবী ওই একদম আমার কাছে রোজাদারের মুখের গন্ধটা বলছেন রোজাদারের মুখের গন্ধটা আমার কাছে মিরকো নবীর মতো ও সোনার ভাইরা যুবক ভাইরা আমার নামাজে চলে যাবেন তারাবী নামাজে চলে যাবেন বেশি বেশি করে কোরআন শরীফ শুনবেন সারাটা রাত ধরে তারাবী নামাজ যতক্ষণ পর্যন্ত হবে আপনি পিছনে কোরআন শরীফ শুনুন হাফেজ প্রতিদিন করে 10টা করে নেকি পাবেন আর আপনি পাবেন 20টা করে নেকি প্রতিটা অক্ষরে অক্ষরে 20টা করে নেকি শূন্যে ওয়ালার জন্য রয়ে গেল দুজনে বলুন না সুবহানাল্লাহ কিন্তু আমাদের রোজার সময় আমরা ওই কম্পিউটার তারাবি খুঁজি কোন জায়গায় কম্পিউটার তারাবি হয়তো দেখ দিন 20 মিনিটই মেরে দিবে কম্পিউটার তারাবি বোঝেন শুধু কুলুত তারাবি কুল আল্লাহু আল্লাহ জানান কোন গুলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 15 মিনিটই তারাবি পড়ি চলিয়েছে তো জিজ্ঞেস করছে হারা তুই কি তারাবি পড়লি বলে আমার মার্কেটে একটা রেল তারাবি রয়েছে মানে ট্রেনের মতো স্পিড তারাবি মানে ধীরে ধীরে নামাজ পড়ো জিরি জিরি নামাজ পড়ো ওই চার রেকাতের পরে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি দোয়াটা পড়তে হয় না হয় না ভাই আমরা পড়ি তো ওটা যে তারাবি নামাজের দোয়া তা না তার মানে আপনি ওই সময়টা একটু বিশ্রাম নেন একটু পানি খেয়ে নিন একটু চা পান করতে পারেন তো একবার বসে থাকবেন তো ওই দোয়াটা একটু পড়তে বলা হয় চার রেখাত পড়ে পড়ে আপনি বিশ্রাম নিয়ে নিয়ে পড়ুন কে বললে যে তাড়াতাড়ি আপনার পড়তে হবে হ্যাঁ তোমার কি এখানে 1.5 ঘন্টা কর তারাবির নামাজ আমার কি ওখানে 45 মিনিটের মধ্যে হয়ে যায় এরকম বলে না ভাই কেন আল্লাহর সামনে আচ্ছা নামাজে যখন দাঁড়ায় কার সামনে দাঁড়ায় একটু কথা বলেন আমার সঙ্গে আল্লাহর সামনে দাঁড়াই তো আপনি মমতা ব্যানার্জির কাছে গেছেন মোদির কাছে গেছেন তা তাড়াতাড়ি চলে আসবেন ইচ্ছা তো হয় বেশিক্ষণ থাকবো উফ সামনে মুখ্যমন্ত্রী মানে কি অনেকক্ষণ ধরে বসে থাকবো ইচ্ছা হয় কিনা তা আল্লাহ পাক আপনি যখন নামাজ পড়তে যাচ্ছেন আল্লাহ পাকের সামনে দাঁড়াতে তা তাড়াহুড়ো করে সেজদাতে চলে আসবো কেন ভাই আল্লাহর সামনে যখন আমি নামাজে দাঁড়াবো তখন আমি অনেকটা ক্ষণ ধরে আমি মহান রবের সামনে দাঁড়াবো আমার আল্লাহ পাক যেন আমার প্রতি খুশি হয়ে যায় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এরকম হবে আমাদের নামাজ ও যুবক ভাইরা আমি গজল শোনাব আপনাদের কাছে একটু গজল একটু লেট হয়ে যাচ্ছে বলে অসুবিধা হচ্ছে নাকি ভাই একটু তকবীর দেন দেখি শুনতে চান না তো আবার একটা দে আমি যখন আসি তখন আমার লিখে দিয়েছে এই গুণ বল বলতে হবে মানে মুদিখানায় যেরকম চাট আসে আমার সব চাট এসে যায় আমার কি বলতে হবে না হবে সব যুবকরা লিখে দিয়েছে এইটা বলতে ওইটা বলতে ওইটা আসলে আমি বলবো ইনশাল্লাহ তো আগের থেকে একটু কমিয়ে দিয়েছি গজল বলা আগে একটু বেশি বলতাম এখন দাড়ির চুল পেকে গেছে মাথার চুল পেকে গেছে আর কত বলবো সে মেশিনের পাইপ তো বলা শুরু করেছিল মেশিনের পাইপ মানে ওই মেশিনিতে লাগিয়ে পানি তোলে যেটা আর কি পুকুরের সঙ্গে যেটা ফিট করা থাকে ওতে একটু মুখ দিয়ে বলবেন দেখবেন ফাইন সাউন্ড হয় আমি ওই ওই পাইপই বলা শুরু করি আব্বা বলের মাদ্রাসায় দিতে হবে জি সেকশন পাইপ আব্বা বলের মাদ্রাসায় দিতে হবে সেই যে শুরু হলো আর আজ বুড়ো হয়ে যাচ্ছে এখনো চলছে শুধু এলাকায় না আল্লাহ ভিন্ন ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে এটা আল্লাহর বড় দয়া আমি গজল বলি আমি জাহান্নামে যেতে চাই না আমি যে গজলগুলো বলি আমি চেষ্টা করি মার্জিত গজল শরিয়াত অনুযায়ী গজল যে গজল বললে রবকে খুশি করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের একজন উম্মত হওয়া যায় একজন আশিক হওয়া যায় এমন কিছু গজল আমি লিখেছি আর আমি সেগুলো বলি আমি কারোর গজল বলতে চাই না কেন জানেন অনেকে বলে হুজুর এইটা একটু বলেন ওইটা একটু বলেন কেন আমি বলতে যাবো কেন ওর গজল আমি বলবো কেন তোর জন্য হুজুর একটু বলে তা সে গজল লিখেছে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে যদি প্রশ্ন করে আল্লাহকে আসমানে রিজ বল আর বলো বলতে পারবে কিন্তু বলার সময় বলেছে তুমি আসমানে থাকো আর আমি জমিনে থাকি আল্লাহ বলছে আমি কোথায় থাকি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমার ঘাড়ের যে শিরাটা রয়েছে ওর থেকে নিকটে আমি আল্লাহ রইলাম একটু জোরে বলুন সুবহানাল্লাহ
انا যদি ওই গ্যান্ডা থাকতো কি ওইটা লিখতো আমি তা লিখি না আমি লিখি ও আরশের মালিক আল্লাহ আমি যাব মদিনা কবুল কর খোদা আমার মনের বাসনা কবুল কর খোদা আমার মনের বাসনা এই গজলগুলো লেখার পিছনে একটা একটা কারণ আছে বাংলাদেশ থেকে একটা গজল ভেসে এলো তাতে বলছে কবুল কর খাজা আমার মনের বাসনা আচ্ছা আপনারা বলেন কেউ যদি গজলে বলে কবুল কর খাজা আমার মনের বাসনা খাজা মনের বাসনা পূর্ণ করেন আল্লাহ পূর্ণ করে ভাই একটু জোরে বলেন যা কিছু চাইবেন কার কাছে চাইবেন তা মেম্বারের কাছে খচ্চান কেন ভাটা ঘর দাও ভাটা ঘর দাও মেম্বার সবনে যে কার দেবো যে মেম্বারের কাছে কোটা ঘর রয়েছে আল্লাহর নবী বলেছেন তোমার জুতোর ভিতর যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে চাও আল্লাহ তা দিয়ে দেবেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ দেবেন না দেবেন না আপনাদের কি বিশ্বাস হয় শুনেন আমি আহমেদাবাদে গেছি আহমেদাবাদে গিয়ে দেখছি একটা গাছে শুধু স্রেফ ইট ঝুলছে পাতা নাতা নেই আমি জিজ্ঞেস করেছি ভাই এই গাছটা শুধু ইট ঝুলছে কেন তো চার বলবেন না যাদের বাচ্চা কাচ্চা হয় না ওরা বাড়িতে ইট নিয়ে আসে ওই ইটি দড়ি বেঁধে আর গাছে ঝুলে আর বলে বাবা এই ইট ঝুলালাম গাছে গাছে যেরকম ভার হয়েছে পেটে যেন ভার হয় নাউজুবিল্লাহ চাইলো কার কাছে বাচ্চা একটু জোরে বলেন গাছের কাছে চাইলো যেরকম আমরা চাচ্ছি মেম্বারের কাছে ভাইটা ঘর দাও ভাইটা ঘর দাও ইয়ে ব্যাটা ঘর পাচ্ছে না আর যে ব্যাটা মসজিদে তসবিহ তেলাওয়াত করছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে পার্টি অফিসে আলোচনা হচ্ছে শোনো গ্রামে চার ঘর দেবে দেবে ওই লোকটা কিন্তু ঘর দিতে হবে তাহলে কোন লোক সেই যে লোকটা সবসময় তসবিহ হাতে ঘরে না ও লোকটা খুব ভালো লোক ওর ঘর দিতে ও কার কাছে গেছে ভাই আল্লাহ ও আল্লাহর কাছে গেছে ওর কথা পার্টি অফিসে আলোচনা হচ্ছে ওই লোকটা আমাদের গ্রামের মধ্যে সব থেকে ভালো লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জীবনের জবান থেকে বাজে কথা বলেন ও বলে কোনোদিন মেম্বারের কাছে বলিনি ভাইটা ঘর দাও আমার লিস্টে নাম দাও এসব কিচ্ছু বলিনি ও শুধু আল্লাহর কাছে বলছো আল্লাহ তুমি আমাকে যেমন রেখেছো আল্লাহ আমি তাতে খুশি আল্লাহ চিন্তা করতে পারে এই জন্য আল্লাহর কাছে চাইবেন যা কিছু প্রয়োজন এই রোজার সময় যা কিছু প্রয়োজন কার কাছে চাইবেন আল্লাহর কাছে চান আল্লাহর কাছে কোনো ঘাটতি নাই কমতি নাই আমার সেই গজলটা আছে না নবী সুলাইমান আল্লাহর কাছে বলেছিলেন ও গো আল্লাহ আমি তুই দুটি হাত তোমার সৃষ্টির দেব দুটি ভাত কবুল কর খোদা মোর মোনাজাত আমি সুলাইমান করব দাওয়াত ও গো আল্লাহ আমি তুলি দুটি হাত তোমার সৃষ্টির দেব দুটি ভাত সৃষ্টি জীবদের দুটো ভাত খেতে দেবো আল্লাহ কি বলছে জানেন নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ বলেন ওরে সম্ভব নহে তুই পারবে না কেন আমার কত যে সৃষ্টি তোমার পড়ে না দৃষ্টি তোমার দাওয়াতে হবে ত্রুটি তুমি পারবে না খেতে দিতে নইসুলেন বলছে আল্লাহ সত্তরটা উট শুধু সিন্ধুকের চাবি বয়ে নিয়ে যায় আমার এত টাকা আমি খেতে দিতে পারবো না আল্লাহ বলেন না পারবে না নবী সুলাইমান বলছে আল্লাহ তাহলে একদিন দিতে হয় না দুপুর বেলাটা দেন না রাতের বেলাটা দেন আল্লাহ অনুমতি দিচ্ছেন এক সাজের ঠিক আছে যাও অনুমতি সুলাইমান তোমায় দিলাম খানা পাকাও তুমি যাবে মেহমান যাও কুটুম যাবে তা কোথায় রান্না হবে সমুদ্রের পাশে বিরাট ময়দান তক্তি উড়িতেছে নবী সুলাইমান সমুদ্রের পাশে রান্না বান্না হচ্ছে নবী সুলাইমান তক্তায় ভাসছে ছ মাস ধরে রান্না হচ্ছে বুঝতে ভাই ছ মাস ধরে রান্না বান্না হচ্ছে কুটুম আসবে আল্লাহ মেহমান পাঠাবেন সব সারা পৃথিবীর সৃষ্টি জীবদের দেওয়া ছ মাস ধরে রান্না হচ্ছে আর সব জিনিরা রান্না করছেন দুনিয়ার কোনো মানুষ চান্স পায় না সব জিনিরা রান্না করছে হঠাৎ একটা কুটুম এসেছে এক মেহমান এলো বলে খিদে মোর পেলো
নবী সুলাইমান কোথায় মোর বনো নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও ও গো নবী আমি খোদা ও নবী সুলাইমান শুনেছি আপনি দাওয়াত করেছেন তা আমি খেতে এসেছি নবী সুলাইমান বলছে বিনা দাওয়াতি আসুনি তো তুচ্ছ না না খোদার দেশে আমি এসেছি দাওয়াত করেছ মোদের আমি শুনেছি সবার আগে গো খেতে দাও আমায় মৎস্য মেঘে মান বলছি তোমায় কুটুমটা কে ভাই মাস মাস বলছে কই তাহলে খেতে দেন আমার সবার আগে আমি এসে গেছি নবী সুলাইমান বলছেন ছ মাসের রান্না নবী সুলাইমান তাহলে খাও ও গো তাই যদি হয় খানা খাও ভাই খানা খাই মতশো আর সীতা নাই ও গো নবী আর খাদ কোথায় খেয়ে ফেলিলাম আমি এক লোকমাই সমাজের রান্না একে গালে টেনে খেয়ে বলছে আর দেন নবী ছিল সব বোনেরজি সারা সৃষ্টিজীবের দাউদ করেছি আর একটা কুটুম একে গালে খেয়ে বলছে আর দেন নবী সুলাইমান কুটুমটাকে ডিস কুটুম শোনো আশা ছিল মনে খাবে গো সবাই কেমন খেলে মৎস্য বলিবে আমায় ইচ্ছা ছিল সকলকে খেতে দেব তুমি একা কি করে খেয়েছো একটু বলবে কুটুম বলছে আমি এখনো ভুখা আমার পিঠে এখনো খিদে আছে আমি এখনো ভুখা খেলাম এক লোকমা প্রতিদিন খোদা দেয় তিন লোকমা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আরে তুই তুই এক লোকমা খেতে দিয়েছো অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন তিনবার করে দেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আর আমরা বলি আমার টোটোর উপর পাঁচটা পেট চলতে ভাই কেউ বলে বলে না বলে না বলে টোটোর উপর পাঁচটা পেট চলতে ভাই ইঞ্জিন ভ্যানের উপর পাঁচটা পেট চলতে ভাই একা খেটি পারা যায় আল্লাহ খেতে দেয় এই বিশ্বাসটুকু অন্তরের ভিতরে নাই সারা রাত মিলাদ শুনেছে মিলাদ শুনে বাড়ি গেব তো আমি আর ভাত খাবো না তো হচ্ছে কেন বলে মুজফফর ভাই বলে যে আল্লাহ নাকি খাওয়ায় তা আল্লাহ কি করে খাওয়ায় আমি নাদিকে ছাড়বো না ও ভাত খায় না আপনাদের অসুবিধা হচ্ছে নাকি মাশাআল্লাহ আমি গজল যখন শুরু করেছি আজ তো আমার শেষ জলসা বুঝতে পেরেছেন শেষ বলতে এ বছরের মতো আমি বেঁচে যাচ্ছি আর কি আজকের দিনে জি আজকের মতো আমার এই মানে রোজা রাখ পর্যন্ত এই শেষ এবারে একটু বিশ্রাম পাবো না তো প্রত্যেক দিন যখন বাড়ি যাই তখন মুয়াজ্জিন বলে আসসালামু খায়রুম মিনান নাম তার মানে রাত কটা বাজে ভাই ভোর হয়ে গেছে প্রতিদিন প্রতিদিন এরকম ভাবে দিন যায় এরকম ভাবে দিন চলেই যায় কখন কোথায় আছি চিন্তা করি আল্লাহ যে দাওয়াতগুলো নিয়েছি এইগুলো কি করে শেষ করব বিশ্বাস করুন আর আজ আপনাদের কাছে এসেছি তো আনন্দ হচ্ছে যে আজকে আমার শেষ আর কালকে আর যেতে হবে না এটা আনন্দ আলহামদুলিল্লাহ আর তাও কি বাড়ির পাশে পেয়ে গেছি আর টেনশন আছে নাকি মাশাআল্লাহ তো আপনাদের কাছে এসে খুব ভালো লাগছে আর একবার একটু জোরে তাকবীর দেন দেন দেখি নারে তাকবীর কতই ঘুমছে নাকি না একটু জোরে আমি গজল এখনো শুরু করিনি ও ভাই যুবক ভাই আর একটু জোর হবে না নারে তাকবীর নীল আকাশের গায়ে চাঁদটি অঞ্জিগাশে নীল আকাশের গায়ে চাঁদটি অঞ্জিগাশে খুশির মতন জানে রোজাদারির ঘরে নীল আকাশের গায়ে চাঁদটি অঞ্জিগাশে খুশির মতন জানে রোজাদারির ঘরে নীল আকাশের গায়ে চাঁদটি অঞ্জিগাশে দেখে যা দেখে যা ওই যাও বাগানের পাশে দিলের তলে দুলে দুলে মিটি মিটি গাইছে নীল আকাশের গায়ে চাঁদটি অঞ্জি গাইছে নীল আকাশের গায়ে চাঁদটি অঞ্জি গাইছে খুশির মতন জানে রোজাদারির ঘরে নীল আকাশের গায়ে চাঁদটি অঞ্জি গাইছে বেরোজাদার বলে
কাশির গায়ে চাদুতিয়া জি হাসে নীলা কাশির গায়ে চাদুতিয়া জি হাসে খুশির মতন যায় রে রোজা তারির গোই রে নীলা কাশির গায়ে চাদুতিয়া জি হাসে একবার আওয়াজ দেন নারে তাকবীর সেভাবে হয়নি আমি যেভাবে আমার তো গায়ে ঘাম এসে গেছে একবার আল্লাহ আকবার বলে একটু জোরে একটু ফাস্ট গিয়ারের আওয়াজটা দেখিয়ে দিন একবার কিরম আওয়াজ হয় নারী তাকবীর আমি কিছুদিন আগে ঢাকায় গেছি জানেন তো ঢাকায় নারী তাকবীর দিয়েছি তো এরকম আওয়াজ দিয়েছি আমি বলছি ভাই হিন্দুস্তানের একটা মহিলা সারা ওয়ার্ল্ড তাক লাগিয়ে দিয়েছে আমরা সেই হিন্দুস্তানের মানুষ আপনারা ভাবছেন কি আপনারা একজন ইসলামিক কান্ট্রির মানুষ আপনাদের তাকবীরের আওয়াজ নেই আর হিন্দুস্তানের একটা মহিলা মুসকান নামে নাম সারা বিশ্বে তাক লাগিয়ে তার সামনে যখন জয়শ্রীরামের ধরি দেওয়া হলো ওই মহিলা একা নারাই তাকবীর আল্লাহু আকবার বলে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে হিন্দুস্তানের মুসলমানদের ঈমানি শক্তি আজ পর্যন্ত মজবুত রয়েছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কথাটা ঠিক বললাম না ভুল বললাম আমার ভাইরা এর নাম হিন্দুস্তান আমি যখন গেছি তাওয়া জিজ্ঞেস করছে বাড়ি কোথায় বললাম কলকাতায় 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 মুসলমান আছে কি বলে আপনাদের বাংলাদেশে যত মুসলমান আছে আমার তো মনে হয় আপনাদের ইমানি শক্তি আল্লাহ কেমন দিয়েছে জানি না তবে আমাদের হিন্দুস্তানের মুসলমানদের ইমানি শক্তি আল্লাহ বেশি দিয়েছেন আমাকে বলছি কোন দৃষ্টি দিয়ে বললেন আমি বললাম শুনেন এ পর্যন্ত আপনাদের বাংলাদেশের 28 জন আমার নবীর শানে বিয়াদবি করেছে কতজন ভাই 28 জন ছাড়িয়ে গেছে তসলিমা নাসরিনের বাড়ি কোথায় একটু জোরে বলেন বাংলাদেশ সে এমন কথা বলেছে কোরআন শরীফের একটা আয়াতের বিরোধিতা করলো ফানকিহু মা ত্বাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা সেই আয়াতের বিরোধিতা করলো যে একটা আল্লাহ বলছেন আমি একটা পুরুষের জন্য একটা দুটো তিনটে নারীকে বিবাহ করার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছেন আর সে তার বিরোধিতা করলো একটা পুরুষ যদি তিনটে নারীকে বিয়ে করতে পারে একটা নারী কেন তিনটে পুরুষকে বিয়ে করতে পারে না কোরআনের বিরোধিতাকারী সে কাফের না কাফের না ভাই সে কাফের তা আমি তখন বললাম এরকম প্লেয়ার আপনাদের বাংলাদেশে জন্ম নিয়েছে 28 জন আমি বললাম আমাদের হিন্দুস্তানে যদি এরকম একটা হতো আমাদের পেটাই করতে হতো না আমার হিন্দু ভাইরা সাইজ করে দিয়ে দিত ঠিক কি না ভাই আলহামদুলিল্লাহ আজ এখানে এসে খুব ভালো লাগছে আমার যুবক ভাইরা এখানে জানা আছেন আমি আপনাদের কাছে বলতে চাই আমরা হিন্দুস্তানের বুকে বসবাস করছি আলহামদুলিল্লাহ আমাদের মাইকের আওয়াজ কেউ বন্ধ করতে দেয় না মাইক খুলতে বলে না আমার বিশেষ করে পশ্চিম বাংলার আমরা যারা মুসলমান রয়েছি আমাদের রোজা রাখায় কোনো মানা নেই কোনো দ্বিধা নেই মসজিদের আওয়াজকে কেউ বন্ধ করতে বলে না আপনি চলে যান আসামের দিকে গুজরাটের দিকে সেখানে দেখেন মসজিদের মাইকের স্পিকারের আওয়াজ পর্যন্ত বন্ধ করা হচ্ছে কিন্তু পশ্চিম বাংলায় আমরা শান্তিতে আছি না নাই একটু জোরে বলে আমরা এই শান্তিতে আছি আলহামদুলিল্লাহ এটা একমাত্র পশ্চিম বাংলার মুসলমানদের ইমানি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই পশ্চিম বাংলার মুসলমানদের বিরাট একটা কৃতিত্ব রয়েছে কি না এরা কখনো সাম্প্রদায়িক দাঙ্গাকে কোনোদিন পছন্দ করেনি ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীকে প্যার করেছেন মহব্বত করেছেন পাশে টেনে নিয়েছেন বলি আজ পর্যন্ত আমার এই এখানে অনেক ইউটিউবার ভাইরা রয়েছেন আমার মাদ্রাসায় গেছেন আমার মাদ্রাসার চতুর্ধারে আমার হিন্দু কাকারা রয়েছে এই গত মানে আপনার ফাল্গুন মাসে জলসা হয়ে গেল হিন্দু ভাইরা পর্যন্ত আমার ইউটিউব খুলে দেখবেন আলহামদুলিল্লাহ আমার কাকারা পর্যন্ত টাকা দিয়ে গেছে আমার কাকিমারা পর্যন্ত টাকা দিয়েছে প্রচুর পরিমাণ আপনাদের এখানে একটা স্টেজ হয়েছে প্যান্ডেল হয়েছে আমার ওখানে হিন্দু ভাইদের জন্য আলাদা প্যান্ডেল করতে হয় আপনাদের এখানে খাওয়ার এক ধরনের মানুষের ব্যবস্থা হয়েছে আমার ওখানে হিন্দু ভাইদের জন্য খাওয়ানোর ব্যবস্থা করতে হয় তারা আমাকে বলে দাদা এটা শুধু আপনাদের জলসা নয় এটা হিন্দু মুসলমানের মিলনের জলসা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এটাই হলো পশ্চিম বাংলা এটাই হলো পশ্চিম বাংলা এখানে থানা থেকে পর্যন্ত এই জলসার জন্য থানার পারমিশন পর্যন্ত লাগে না আমি আসামে গেছি ভিন্ন ভিন্ন জায়গায় গেছি
কোন বক্তা আসবে আমার এখান থেকে ছবি পর্যন্ত পাঠিয়ে দিতে হয়েছে ছবি পর্যন্ত পাঠাতে হয়েছে আমি কি করি না করি তাও পঞ্চায়েতের প্রধানের সই দিয়ে পাঠাতে হয়েছে তবে সেখানে স্বীকৃতি তবে সেখানে আপনার থানা থেকে তবে পারমিশন দিয়েছে আপনি ভাবছেন কি আমরা পশ্চিম বাংলায় কি সুন্দরভাবে ইচ্ছামতো এই আজ দেখেন আজকে এক জায়গায় মিলাদ হচ্ছে বলি মনে হয় ভাই আমি ঘুরে আসছি যে তালপুকুরের উপর দিয়ে ওখানে মিলাদ হচ্ছে ওখানে মিলাদ হচ্ছে ওখানে মিলাদ হচ্ছে কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে দ্বীনের কাজ করে যাচ্ছি তবলিগ ভাইরা তারা জামাতের কাজ করছে ফুরফুরাওয়ালারা তাদের কাজ করছে বেরেলি ভাইরা তাদের কাজ করছে ভিন্ন ভিন্ন আকীদার মানুষ ভিন্ন ভিন্ন কায়দায় ইসলামের দাওয়াত দিচ্ছে কোনো বাধা নাই কোনো দ্বিধা নাই আলহামদুলিল্লাহ সুস্থভাবে আমরা দ্বীনের কাজ করছি এরপরে যদি মসজিদের সাউন্ড পাচ্ছি সবকিছু পাচ্ছি তারপরেও যদি মসজিদ মুখো না হয় আল্লাহর কাছে কি জবাব দেব ভাই কত মসজিদ আছে ব্লিন করে দেওয়া হচ্ছে আমি আপনার উল্লাসনগর যুবক ভাইরা চিনবেন মহারাষ্ট্রে বোম্বাইতে উল্লাসনগর বলে একটি জায়গায় মসজিদ নেই মসজিদ নেই যদি একটি মসজিদ রয়েছে তার মাইক নেই সাউন্ড স্পিকার বন্ধ কোনো সাউন্ড নেই আপনি আপনি অবাক হয়ে যাবেন মাগরিবের আজান শুনতে পাবেন না আসরের আজান শুনতে পাবেন না জোহরের আজান শুনতে পাবেন না অথচ আমাদের এখানে একবার যদি মাগরিব হয় ভিন্ন ভিন্ন দিক দিয়ে মাইকের আওয়াজ এসে আমি আপনি বুঝতে পারি মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ এটা ঠিক বলছি না ভুল বলছি ভাই তারপরে মসজিদ মুখ হয়নি বলে আমি একটা গজল লিখেছিলাম আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমারই ঘর আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমারই ঘর জানি আমি মরিলে আসবে স্বজন সবাই সেদিন গবে আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমারই ঘর দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন বেঁধেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতির আল্লাহ 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 দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন বেঁধেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতির ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে স্বজন সবাই সেদিন হবে আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমারই ঘর আমার যুবক ভাইরা এখানে যারা আছেন আমি আপনাদের কাছে হাত জোড় করে বলবো ভাই প্যান্ট পরে রয়েছেন তো কি আছে গেঞ্জি পরেছেন তো কি আছে আলহামদুলিল্লাহ নিয়ত করুন রমজানের পূর্ণ রোজা রাখবো ইনশাআল্লাহ একটু জোরে বলুন ইনশাআল্লাহ দেখবেন আচ্ছা আমাদের তৈরি করেছেন কে আল্লাহ মোবাইল তৈরি করেছে কে কোম্পানি মানুষ তৈরি করেছে বিজ্ঞান তিনি মোবাইল যিনি তৈরি করেছেন তিনি বলছেন মোবাইলটা সারাদিনে এত ঘন্টা ইউজ করো আবার দেখবেন চার্জিং এ দিয়ে কথা বলতে নিষেধ করেছে ঠিক কি না চার্জিং এ দিয়ে কথা বলতে নিষেধ করেছে পানিতে ফেললে নষ্ট হয়ে যাবে সব কিছু এই মোবাইল যখন কিনবেন তখন দেখবেন একটি একটা বাক্স দেবে ওই বাক্সের ভিতরে একটা বই থাকে থাকে না থাকে না বইটা থাকে কেন মোবাইলটা কি কিভাবে ইউজ করবেন তার জন্য ওই বইটার ভিতরে সব লিপিবদ্ধ আছে
সিম কার্ড কিভাবে লাগাবেন কিভাবে কথা বলবেন কিভাবে ব্যাটারি চার্জ দেবেন একটা মোবাইল তৈরি করার পিছনে একটি বই আছে এই যে মাইক্রোফোন আমার ডেকোরেটর ভাই উনি যে সাউন্ড নিয়ে এসেছেন দেখবেন অনেকগুলো ভলিউম আছে ওটাকে মিক্সার বলে কোনটা বেজ বলে কোনটা টোন বলে এ সব কিছু লেখা আছে আপনি যদি আন্দাজে মরা দেন তা সাউন্ড হবে না